দিনভর শান্তিপূর্ণ ভোটের পর এফডিসিতে রাতে বিশৃঙ্খলা দেখা যায়। ভোটকে প্রভাবিত করার আশঙ্কায় এফডিসি থেকে চিত্রনায়ক সাকিব খানকে দাঁড়ানো হয়। 5 মে অনুষ্ঠিত বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে ভোট গণনার আগে এসব ঘটনা ঘটল। রাত আনুমানিক 2টার দিকে এফডিসির ভোট কেন্দ্রের সামনে এ সমস্ত ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, চিত্রনায়ক সাকিব খান বেশ কিছুক্ষণ আগ থেকে ভোট কেন্দ্রে অবস্থান করছিল। সাকিব খানের পছন্দের প্রার্থী ছিল ওমর সানি ও অমিত হাসান। সভাপতি প্রার্থী হিসাবে তখন ওমর সানি এগিয়েছিলেন। অবশ্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী অমিত হাসান পিছানো ছিল। বিরোধী প্রার্থীদের আশঙ্কা ছিল সাকিব ভিতরে ফলকে প্রভাবিত করতে পারে, এই কারণে সাকিবের নামে বাহির থেকে হুমকি ধমকি দেওয়া হয়েছে। এতে সরাসরি জোনায়েত জড়িত না থাকলেও তার লোকজন এটি করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। ভোটে প্রভাবিত করতে পারে এই আশঙ্কায় সাকিবকে এক পর্যায়ে কয়েকজন তাড়া করে। সভাপতি প্রার্থী মিশা সদাগর ওই সময় সুরক্ষায় সাকিবকে গাড়িতে তুলে দেয়। ওই মুহূর্তে সাকিবের গাড়ির উপর হামলা হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলে তখন পুলিশ উপস্থিত ছিল।